কাল রাত্রে আমরা এই হোটেলেই ছিলাম, অক্সিজেনের খুবই অভাব। শুধু গাড়িতে উঠবো, এবারও লাগছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাচুঙ্গে, আর এখান থেকে আজকে আমরা সবাই যাচ্ছি জিরো পয়েন্টে। এখন টাইম হলো প্রায় 7টা, এখান থেকে একটা গাড়ি করে প্রায় 40 মিনিট লাগবে জিরো পয়েন্ট যেতে হলে। তো সবাই ব্লগের সঙ্গে থাকো, জিরো পয়েন্টে গিয়ে অনেক কিছু দেখার মতো আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ব্লগটি তাড়াতাড়ি শুরু করা যাক। সো গাইজ, কাল রাত্রে আমরা এই হোটেলেই ছিলাম, এখানে দেখতে পাচ্ছেন হোটেলটাও দেখিয়ে দিলাম, আর হোটেলের ফ্রন্ট সাইডটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পারছো হোটেলের সামনের দিকটা, দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের রুমের বাইরের ভিউগুলো দেখতে কেমন, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন আইস জমে আছে, ওয়াও। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যে আইস জমা, দেখতে রিয়েলি অনেক ভালো লাগছে। তো চলো সবাই ব্লগের সঙ্গে থাকো, আমরা খুবই তাড়াতাড়ি যাচ্ছি জিরো পয়েন্টে। সো গাইজ, আমাদের গাড়ি এইটা দিয়ে কালকে এসেছিলাম, আর ওইটা দিয়ে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। তো মোটামুটি অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি, শুধু গাড়িতে উঠবো তারপর যাব। গাইজ, লাচুং হচ্ছে ভারতের নর্থ সিকিমের একটা গ্রাম। প্রকৃতির কুলে ছবির মতো সেজে আছে লাচুং নামের এই পাহাড়ি গ্রাম। এই গ্রামে জনবসতি খুবই কম বললেই চলে। আমরা সবাই রাতটা লাচুঙ্গে কাটিয়ে পরের দিন সকালে যাত্রা শুরু করলাম ইয়ামথাং ভ্যালির দিকে। লাচুং থেকে দূরত্ব প্রায় 23 কিলোমিটার। ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার আগেই আমরা আরও একটি সুন্দর জায়গা দেখতে পাই এবং ওখানেই আমরা নেমে যাই। তো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি, অ্যান্ড এখানে গাইজ অনেক মানুষরা এখানে এসেছে এনজয় করতে, এনজয় আমরাও ফাটাফাটি করছি। তো একটা কথা এখানে বলি, এখানে আসার পর ফিলটা কিন্তু দারুণ, এখানে একবার আসো, অনেক মজা হবে, ঠিক আছে? তো এবার আমি কিছু সিনেমেটিক তোমাদেরকে শর্ট দেখান ট্রাই করবো, সো ব্লগের সঙ্গে থাকো। আর কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এখানে আসার পর অক্সিজেনের অনেকটাই প্রবলেম হচ্ছে। আমরা যদি বেশি লাফালাফি করি তাহলে অনেকটাই অক্সিজেনের প্রবলেম হয়। ওয়েস্ট বেঙ্গলের সেরা ফটোগ্রাফার, 50 টাকা বিনিময়ে ওকে পেয়ে যাবেন। যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? সো গাইজ, কি আর বলবো, এখানে অক্সিজেনের খুবই অভাব। সো এবার আমরা একটু উপরে দিকে যাব, উপরে অনেক বড় পাথর রয়েছে দেখছি। আইসগুলো অটোমেটিকলি পড়ে যাচ্ছে। ওয়া, কতটুকু আইস আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করছি, এই দেখো। সো গাইজ, এবার আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি, ওই যে উপরের ভিউ। এই জায়গাগুলোতে সারাদিন থাকলে তাও মনে হবে না যে এখান থেকে চলে যেতে। তো এবার একটু সামনের দিকে যাই, দেখি আরও কোথাও কি রয়েছে। তো গাইজ, আইস আর আইস, এখানে দেখতে পারছো অনেক মানুষরা এখানে এসেছে। ওই যে গাড়িগুলা পার্কিং করে তারা এখানে ফটোশ্যুট করছে, অনেকরা ইনস্টাগ্রাম, বাংলাদেশেরা টিকটকের জন্য রিল ভিডিও বানাচ্ছে। তো এই জায়গাটি ফটো এবং ভিডিওগ্রাফির জন্য সেরা একটা জায়গা, সবাই এখানে আসতে পারো, অনেক এনজয় করতে পারো। একটা কথা বলবো, তোমাদের জল হাবার জন্য এটাই কাফি, ঠিক আছে? এখানে আসার পর বরফ হয়ে জলের তৃষ্ণা মিটে যাবে।
গাইজ হাতের অবস্থা খুবই খারাপ, হাত পুরো একদম কেটে যাচ্ছে মনে হচ্ছে। সো গাইজ এখানে আসার পর তোমরা চা কফি পেয়ে যাবে, খুবই ইজিলি তোমরা এখান থেকে চা কফি খেতে পারবে। আমাদের সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা এখান থেকে চা না নিয়েছি। এখানে তোমরা ম্যাগি, কফি, বিস্কুট সব কিছু পেয়ে যাবে। তো গাইজ এখানে দেখতে পারছো ইমরান ভাই কিন্তু ম্যাগি নিয়ে ব্যস্ত। ইমরান ভাই ম্যাগি কেমন লাগছে? দারুন ঠান্ডা হয়ে যাচ্ছে গালের মধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রো। আমি আমার করিমগঞ্জের একজন বাইকে পেয়ে গেছি, ওনার সাথে কালকে আমার পরিচয় হয়েছে। তো উনি আমাদের জেলারই। তো ভাই আপনার নাম কি? সালমান। অবশ্যই ঠিক আছে ভাই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ সো গাইজ এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে, বাট আমরা এই মুহূর্তে জিরো পয়েন্ট যেতে পারছি না, কারণ আমরা বাড়ি থেকেও এসেছি জিরো পয়েন্ট যাবো বলে। বাট এই মুহূর্তে জিরো পয়েন্ট যাওয়ার জন্য যে রাস্তা সেটা একদমই বরফে ভরে গেছে, ঠিক আছে? তো সেখান থেকে যদি আমাদের কোনো সিগনাল আসে তাহলে আমরা সেখানে যাচ্ছি, না হলে আমাদের এখানেই এনজয়টা করতে লাগবে, কী করবো। সো গাইজ এখানে আমরা প্রায় 40-50 মিনিট থাকার পর হঠাৎ করে দেখলাম কয়েকটা গাড়ি জিরো পয়েন্টের দিকে যাচ্ছে, তাদের পিছন পিছন দিয়ে আমরাও রওনা দিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এবং রাস্তাতে যাওয়ার সময় এই দৃশ্যগুলো দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম। চারিদিকে শুধু বরফ আর বরফ, এমনকি আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটিও বরফের ভিতরে লুকিয়ে রয়েছে। বাহ, দেখতে বেশ ভালোই লাগছে। দারুণ লাগছে, এই যে বরফ মুখের মধ্যে পড়লো। সরে যাও। আপনি কাহ সে ভাইয়া? কেসা লাগ রা হ্যায়? বহুত বড়িয়া লাগ রা হ্যায়। বড়িয়া লাগ রা হ্যায়? বরফ খেলনে কে লিয়ে আয়া হ্যায়। দিদি কেসা লাগ রা হ্যায়? বহুত বুরা লাগ রা হ্যায়। বুরা লাগ রা হ্যায়? সো গাইজ আমি তোমাদেরকে রুমে বলেছিলাম তোমাদেরকে নিয়ে যাচ্ছি জিরো পয়েন্টে, বাট এই মুহূর্তে জিরো পয়েন্ট আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ জিরো পয়েন্ট যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে লাগে, আর এই রাস্তার মধ্যে এত বেশি বরফ পড়েছে তাই গাড়িগুলো যাবে না, তাই সবাই এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে আমরা আসি শিব মন্দিরের এখানে, এখান থেকে জিরো পয়েন্ট যেতে হলে এখনও প্রায় 24 কিলোমিটার দূরে রয়েছে জিরো পয়েন্ট। তো আজকে বোধহয় আর যাওয়া হবে না, দেখা যাক যদি নেক্সট টাইম আসি আমরা এখানে তাহলে তোমাদেরকে জিরো পয়েন্টে নিয়ে চলবো। সো গাইজ আমাদের সবার স্বপ্ন ছিল জিরো পয়েন্টে যাওয়ার জন্য, বাট এই মুহূর্তে আমাদের জিরো পয়েন্টে আর যাওয়া হলো না। সো আমরা সবাই আবারও লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। লাচুংয়ে যাওয়ার আগে আমরা সবাই ইয়ামতাং ভ্যালিতে আরও কিছু সময় কাটালাম। এই দেখো এটা কি আইসের লাড্ডু, আইসের লাড্ডু।
খেলা করে বড় শোনো এই যে এদিকে নাও নাও এটা নাও তোমরা কি করো এই নাও 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 শোন বাপরে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ভাই একটু কম খাও কম খাও এনজয় করছি এখানে এখন জাম 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 ভ্যালিতে এনজয় করছি ধরে ধরে যা শুধু পাথর এনজয় যা তোমরা এখন এই গ্রুপে জয়েন হয়ে গেছি আসাম গ্রুপ করিমগঞ্জ এর গ্রুপ ইন্দো বাংলা গ্রুপ আসাম আর বাংলাদেশ ঠিক আছে চলো চলো খুব ডান্স করেছে এরা কিছু না খে ভাই সাহেব ওয়াও সো গাইজ আমরা সবাই একই সঙ্গে ইয়ামতাং ভ্যালিতে অনেকটা সময় কাটালাম এবং অনেক এনজয় করলাম এবার আমরা ইয়ামতাং ভ্যালি থেকে সোজা চলে যাচ্ছি লাচুংয়ে আর হ্যাঁ আরও একটি কথা তোমাদেরকে বলা হয়নি লাচুং থেকে জিরো পয়েন্টে যাবার জন্য আপনাদেরকে পার হেড 350-400 টাকা করে পে করতে লাগবে এটা তোমাদের মাথায় রাখবেন সো দেখা হবে কালকের ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ব্লগে কোনো লাইক করে না থাকলে তাড়াতাড়ি একটি লাইক করুন